নাম্বারটা ফোনে এখনো সেভ আছে, কিন্তু ওর সাথে কথা হয় না। বিশ্বাস করেন ভাই, এমন কোন রাত নাই যে রাতে ওর কথা আমার মনে পড়ে না। মিউজিক, আমার চেহারা দেখলে কেউ আমার কষ্টটা বুঝতে পারে না। হ্যাঁ, আমার চেহারা দেখলে কেউ আমার কষ্টটা বুঝতে পারবে না, কারণ আমার অভ্যাস আছে হাজারো কষ্টে থাকলেও হেসে দেওয়ার। ব্রেকআপ হলে নাকি অনেকের বেঁচে থাকতেই কষ্ট হয়। বেস্ট ফ্রেন্ড হারাইছো কেউ কখনো? যে সম্পর্কটা তোমাকে ভালো থাকতে দেয় না, সেই সম্পর্কটা কোনোদিন ভালো রাখবেও না। সুতরাং সেই সম্পর্ক রাখার থেকে না রাখাটাই বুদ্ধিমানের কাজ। সত্যি ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত, না কাউকে ভালো রাখে না কাউকে ভালোবাসে। আমি মনকে প্রায়ই বলি, তুই চাইলে তাকে ভুলতে পারিস, তাহলে দিস কেন আমার এত কষ্ট? মন বলে, তুই তো চাইলে পারিস অন্য কাউকে ভালোবাসতে, তাহলে দিস কেন আমার এত কষ্ট? আমি আপনার প্রিয় মানুষটাকে ফিরিয়ে দিতে পারবো না ঠিকই, কিন্তু আপনার পছন্দের মানুষটাকে নিয়ে লেখা পছন্দের লাইনটি তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবো। তো আজকে যার লাভ স্টোরি শেয়ার করতে যাচ্ছি, অধরা ইসলাম। অধরা ইসলাম একটি ছেলেকে ভালোবাসত এবং ছেলেটিও তাকে খুব ভালোবাসত। 5 বছরের সম্পর্ক ছিল তাদের, তাই বাড়িতে জানানো হলো এবং বাড়ি থেকে না করে দিল। এক পর্যায়ে বাড়ি থেকেও রাজি হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটি দুনিয়া ছেড়ে চলে গেল এবং সবকিছু শেষ হয়ে গেল। তো ছেলেটি যখন দুনিয়াতে ছিল, অধরা ইসলাম যখনই কাজল পড়ত, ছেলেটি একটি কথা সবসময় বলত, আর সেই অধরা ইসলাম সেই পছন্দের কথাটি আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। তো অধরা ইসলাম আপনার জন্য, চোখে দিয়ে কাজল, চোখে দিয়ে কাজল, নিজের রূপে নিজেই পাগল। ধন্যবাদ। তোমার জীবনে না আর কখনো আসবো না, আর কখনো তোমায় ভালোবাসার কথা বলবো না। তোমায় যতটা ভালোবেসেছি তার চেয়েও বেশি অবহেলায় পেয়েছি। দোয়া করি সবসময় সুখে থাকো। মাঝে মাঝে না হেসে দেই তোমার পুরনো এসএমএস গুলো দেখে, শালার মিথ্যা কথাগুলোও না কি কনফিডেন্সলি বলতা। মিথ্যা ভালোবাসা, সাথে কসম কাটা, কত কিছুই না করে মানুষ শুধুমাত্র সময় কাটানোর জন্য। তোমাকে পাওয়াটা আমার ভাগ্যে নেই, সেটা আমি বুঝি, কিন্তু আমার মনটা কেন বুঝে না? তোমাকে আমি ততটাই ভালোবেসে ফেলেছি। আরে আমার জান, তোমাকে আমি ততটাই ভালোবেসেছি, ততটা ভালোবাসার পর আর দ্বিতীয় কাউকে ভালোবাসা যায় না। সময় খারাপ বলে তুমি আমারে ছাইরা দিলা, আরে ও কলিজা, সময় খারাপ বলে তুমি আমারে ছাইরা দিলা, আমি আগেও একা ছিলাম, আমারে আবারও একা কইরা দিলা। যখন তোমাকে খুব বেশি মনে পড়ে, তখন পৃথিবীর কোনো সুখ আর আমাকে সুখী করতে পারে না। ওই শো, যদি তুই আমার জানাজায় আসিস, একটু তাড়াতাড়ি চলে আসিস কেমন? কারণ যারা আমার জানাজা পড়বে তারা কিন্তু আমার মতো তোর জন্য অপেক্ষা করবে না। আমি এমন একজনকে হারিয়েছি যে আমাকে কখনো ভালোই বাসেনি, আর তুমি এমন একজনকে হারিয়েছো যে তোমাকে অনেক ভালোবাসত। আমার থেকে ভালো অনেক পাবো, কিন্তু সব ভালো থেকে আর ভালোবাসা থাকে? যখন তোমাকে খুব বেশি মনে পড়ে, তখন পৃথিবীর কোনো সুখ আর আমাকে সুখী করতে পারে না। মানুষ তখন স্থির হয়ে যায় যখন সে বুঝতে পারে সে যা চেয়েছে তা সে কখনোই পাবে না। সবকিছু ভালো লাগলেও প্রিয় মানুষটার ব্যস্ততা মোটেও ভালো লাগে না। শোনো, তুমি তো ঠিকমতো আমার সাথে কথাই বলো না, আর বলতেছো তুমি আমাকে ভালোবাসো। মানুষের সাথে কথা বলতে হলে যে যোগ্যতার প্রয়োজন হয় সেটা আমার জানা ছিল না, সরি। যোগ্যতা অর্জন করেই কথা বলতে আসবো। আমাকে ঠকিয়ে ভাবিস না তুই জিতে গেলি,
আরে তুই তো হেরে গেলি, এর কারণ যে তোকে অনেক বেশি ভালোবাসতো তাকেই তুই হারালি। মিস করি, অনেক মিস করি সে আগের তুমিটাকে।